হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা, আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় মিষ্টি রসগোল্লা। আমার রেসিপিটা ভালো লাগলে ও আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদের সঙ্গে উপকরণগুলোর পরিচয় করিয়ে দিই। ছানা 400 গ্রাম, চিনি 500 থেকে 600 গ্রাম, ময়দা 1 চা চামচ, গুঁড়ো দুধ 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ, নকুলদানা পরিমাণ মতো। প্রথমে চিনির রসটা আমরা তৈরি করে নেব। 2 লিটার আন্দাজ জল নিয়েছি, ওতে চিনিটা দিয়ে পাতলা রস তৈরি করে নেব। জলটা ফোটাতে থাকব, যতক্ষণ রস তৈরি হবে ততক্ষণে ছানাটা মেখে নেব। প্রথমে ছানাটাকে হালকা হাতের চাপে মেখে নেব, একটু ভেঙে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে মাখব। ছানাটাকে মেখে মসৃণ ডাফে পরিণত করতে হবে। খেয়াল রাখতে হবে ছানার মধ্যে দানা দানা যেন না থাকে। খুব বেশি চেপে মাখবেন না, তাহলে ছানার ভেতরে থাকা ফ্যাট বেরিয়ে আসবে। এইভাবে তালুর সাহায্যে 7-8 মিনিট মাখতে থাকব। আমি 400 গ্রাম ছানা নিয়েছি, আমার 7-8 মিনিট লাগবে। আপনারা বেশি ছানা নিলে আপনারা বেশি সময় ধরে মাখবেন। ছানা থেকে ফ্যাট রিলিজ হতে শুরু করেছে। আমি এরপর ছানাতে 1 চা চামচ চিনি, 1 চা চামচ ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে মাখব। চিনিতে অনেক ময়লা থাকে, তাই ময়লা কাটানোর জন্য আমি অল্প জলে ময়দা গুলে 2 চামচ দেব। ময়লাটা একটু ছেঁকে নিতে হবে। ছানা মাখা হয়ে গিয়েছে, রসগোল্লার গোল্লার জন্য আমি লেচি কেটে নেব। লেচি হয়ে গিয়েছে, লেচির ভেতরে একটু করে নকুলদানা দিয়ে দেব। লেচিগুলো দুহাতে তালুর সাহায্যে গোল করে নিতে হবে। একদম মসৃণ হয়ে গিয়েছে গাটা, ছানার গোল্লা তৈরি হয়ে গিয়েছে। এরপর এটা চিনির রসে ছেড়ে দেব, লো ফ্লেমে ছাড়ব একটা একটা করে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে ঢাকা অবস্থায় 20 মিনিট রান্না করব। খেয়াল রাখবেন রসগোল্লাগুলো যেন রসে ঢাকা পড়ে যায়। যদি ঢাকা না পড়ে তাহলে একটু ময়দা জলে গুলে দিয়ে দেবেন। রসগোল্লা যেহেতু অনেক ফোলে তাই জায়গাটা বড় নিতে হবে। রসগোল্লা বাড়ার মতো যথেষ্ট স্পেস থাকতে হবে, না হলে রসগোল্লা ভালো হবে না। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, রসগোল্লাটা হয়ে গিয়েছে কিনা একটু দেখে নেব। রসগোল্লা ডাবল হয়ে গিয়েছে। রসগোল্লা তৈরি হয়েছে কিনা দেখার জন্য আমি জলে একটা রসগোল্লা ফেলে দেখব। যদি ডুবে যায় তাহলে রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে, আর যদি না ডুবে তাহলে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। রসগোল্লা ডুবে গিয়েছে, অতএব আমাদের রসগোল্লা তৈরি। কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য 250 মিলি জল ঢেলে দিলাম। আঁচটা এবার আমি বন্ধ করে দেবো। 2 ঘন্টা রসে ডুবিয়ে রাখতে হবে এইভাবে, এর থেকে বেশি রাখলেও ক্ষতি নেই। আশা করব আমার পদ্ধতি মেনে আপনারা খুব শিগগিরই বাড়িতে রসগোল্লা তৈরি করে ফেলবেন। আমার ভিডিও দেখতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ লাইক করুন ও আমার ব্লগ পেজ ভিজিট করুন।